হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা লয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হলো মাতৃত্বকালীন ছুটি বা সুবিধা মাতৃত্বকালীন সুবিধা বা ছুটি নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে আজ সকল প্রশ্নগুলোই ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব তার আগে বলেই রাখি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি যে বিষয়টি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব ধারা শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটির বিষয়ে কোন ধারায় উল্লেখ আছে বিধি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটির এবং সুবিধার বিষয়ে কোন বিধিতে উল্লেখ আছে শ্রম আইনে মাতৃত্বকালীন সুবিধা বা ছুটি বিষয়ক যে ফর্ম উল্লেখ আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং কিভাবে একটি কল্যাণ মাতৃত্বকালীন কল্যাণ সুবিধা বিল তৈরি করতে হয় এক্সেল সিট শিটের মাধ্যমে অটোমেটিকলি করে ফেলবো সেটাও দেখাবো এবং মাতৃত্বকালীন ছুটির বা সুবিধার পলিসি নিয়ে আলোচনা করবো মাতৃ শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে কিভাবে ট্রেনিং দিবেন সেই ফরম্যাট নিয়ে আলোচনা করব। এবং ভাইবা বোর্ডে মাতৃত্বকালীন ছুটি নিয়ে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমি সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে দেখা যাক লেবার লয়ে কোথায় মাতৃত্বকালীন ছুটির বিষয়ে উল্লেখ আছে চতুর্থ অধ্যায় লেবার লয়ের ধারা পঁয়তাল্লিশ প্রসূতি কল্যাণ সুবিধা এখানে পঁয়তাল্লিশে আজ উল্লেখ আছে কতিপয় ক্ষেত্রে মহিলা শ্রমিকের কর্মে নিয়োগে নিষেধ এটা আপনারা একটু পড়ে নিবেন ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখানে ছেচল্লিশ প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকারও প্রদানের দায়িত্ব সাতচল্লিশ হাজার প্রস্তুতিকালীন প্রসূতি কল্যাণ সুবিধা পরিশোধ সংক্রান্ত পদ্ধতি তারপরে দেখা যাক আটচল্লিশে কি বলা আছে সাতচল্লিশে আরও এখানে নতুন কয়েকটি যুক্ত হয়েছে যেমন কোনো মহিলা শ্রমিক মালিকের নোটিশ দেওয়ার পূর্বে যদি সন্তান প্রসব করিয়া থাকেন তাহলে সন্তান প্রসবের প্রমাণ পেশ করিবার পরবর্তী তিন দিবসের মধ্যে উক্ত সম্পূর্ণ সময়ের জন্য প্রদেয় প্রস্তুতি কল্যাণ সুবিধা প্রসব পরবর্তী আট সপ্তাহ পর্যন্ত অনুপস্থিত থাকিবার অনুমতি দিবেন আবার এখানে আরও শর্ত থাকে যে প্রসূতি কল্যাণ ছুটি পাইবার যাইবার নির্ধারিত তারিখের পূর্বে কোনো মহিলা শ্রমিকের গর্ভপাত ঘটিলে তিনি কোন প্রস্তুতি সুবিধা পাইবে না তবে স্বাস্থ্যগত কারণে ছুটির প্রয়োজন হলে তিনি তাহা ভোগ করিতে পারিবেন আটচল্লিশ কল্যাণ সুবিধার পরিমাণ পরিমাণ কিভাবে পরিমাণ করতে হয় এবং এখানে উনপঞ্চাশ নম্বর মহিলা মৃত্যুর ক্ষেত্রে প্রস্তুতি কল্যাণ সুবিধা প্রদান এটা আপনারা একটু পড়ে নিবেন তারপরে দেখা যাক বিধিতে কি বলা আছে বিধি এখানে সাঁত্রিশ নম্বর বিধি চতুর্থ অধ্যায় সাঁত্রিশ এখানে গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব এটা একটা আছে বিধিতে এটা পড়ে নিবেন কি কি দায়িত্ব থাকবে আটত্রিশে বলা আছে কোন ছুটি পাইবার অধিকার এর ব্যাখ্যা দেওয়া আছে ধারা ছেচল্লিশের দুইয়ের ক্ষেত্রে কোন ছুটি পাইবার অধিকার বলিতে সংশ্লিষ্ট শ্রমিক কর্তৃক অর্জিত বার্ষিক ছুটি ও ছুটিকে বুঝায় তবে সত্য থাকে যে ছুটি সমন্বয়ের ক্ষেত্রে সন্তান সম্ভাবার আর ডাক্তারি প্রত্যয়নপত্র হিসেবে গণ্য হবে আরও শর্ত থাকে উল্লেখিত ছুটি সমন্বয়ের পর যদি আরও ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক সংশ্লিষ্ট শ্রমিকের বিনামূর্তিতে ছুটি মঞ্জুর করিতে পারিবেন এখানে এগুলো আপনারা একটু পড়ে নেবেন এখানে ফর্ম শ্রম আইনে আঠারো নম্বর ফর্মে আঠারো কয়ে এখানে একটা ফর্মের কথা উল্লেখ আছে সন্তান প্রসবের পরবর্তী নোটিশ পরবর্তী নোটিশ আছে আঠারো ক এবং আঠারোতে আছে সন্তান প্রসবের বিষয়ে অবহিত করিবার নোটিশ এবং সতেরো একটা ফর্ম আছে কীভাবে অবহিত করবেন এখানে ডিটেলস এখানে বর্ণনা আছে এবং এখানে সতেরোর একটা ফর্ম আছে প্রসূতি শ্রমিকের হালকা কাজের সক্ষমতার প্রত্যয়নপত্র এবং এখানে উনিশ নম্বর একটা ফর্ম আছে প্রসূতি সুবিধা গ্রহণকারীদের রেজিস্টার এখানে এভাবে রেজিস্ট একটা রেজিস্টার রাখতে হবে এবং যে সুবিধা গ্রহণ করবে সিরিয়াল অনুযায়ী তাদের নাম এবং এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে যেমন এক নম্বরের নাম বয়স গ্রুপ নাম কার্ড নাম শ্রমিক রেজিস্টার মজুরি রেজিস্টার নিয়োগের তারিখ সাতচল্লিশের উপধারায় একের অধীনে প্রদত্ত মাতৃত্বকালীন সুবিধা গ্রহণের নোটিশের তারিখ এখানে আছে মজুরির দিনের সংখ্যা এখানে আছে টাকার পরিমাণ এখানে আটচল্লিশ ধারা অনুযায়ী হিসাবকৃত দৈনিক গড় মজুরি সন্তান প্রসবের তারিখ সন্তান প্রসব পরবর্তী নোটিশের তারিখ প্রথম ক্রিস্তি পরিষদের ও পরিমাণ এবং এখানে আছে দ্বিতীয় কিস্তি পরিষদের তারিখ ও পরিমাণ মহিলা সঙ্গে অনুষ্ঠিত পাওনা টাকা যাহাকে প্রদান করা হয়েছে হয়ে আছে তাহার নামও ঠিকানা এবং প্রদত্ত টাকার পরিমাণ ও প্রদানের তারিখ মালিক বা ব্যবস্থাপকের স্বাক্ষর মন্তব্য এই লেবার লায়ের এভাবে উল্লেখ আছে আপনারা একটু দেখে নেবেন এবার আসা যাক কিভাবে একটা পলিসি তৈরি করবেন এভাবে একটা পলিসি তৈরি করতে পারেন মেটার্নিটি বেনিফিট পলিসি টাইটেল প্রসূতি কল্যাণ সুবিধার নীতি এখানে রেফারেন্স নম্বর দেবেন ইফেক্টিভ ডেট reservation ডেট ভার্সন নাম ভার্সন নাম্বার দিবেন ডকুমেন্টেড বাই কে ডকুমেন্টটা তৈরি করলো সেই ডিপার্টমেন্টের নাম সাধারণত এইচআর কমপ্লাইনার ডিপার্টমেন্ট তৈরি করে থাকে এখানে নীতি কোম্পানির নাম দিবেন ব্যবস্থা কোম্পানির নাম দিবেন নীতি একটা নীতি থাকবে এমন উদ্দেশ্য অবজেকটিভ থাকবে অবজেক্টিভস এখানে পদ্ধতি থাকবে কোন পদ্ধতি নেবেন প্রস্তুতি কল্যাণ ভাতা পাওয়ার জন্য একজন মহিলা কর্মীকে কমপক্ষে কারখানায় কাজে নিয়োজিত থাকতে হবে কোনো মহিলা শ্রমিক অন্তঃসত্ত্বা হলে লিখিত মৌখিক নার্স বা ডাক্তারকে জানাবে এবং গর্ভবতী শ্রমিকদের রেজিস্টারে নাম নিবন্ধন করিবে এখানে তিন তিনের তিন আছে সন্ধান সময় দশ সপ্তাহ পূর্বে কোম্পানির নির্দিষ্ট ফর্মে চিকিৎসকের পত্র সহ এখানে যে পদে থাকবে এইচআর ডিপার্টমেন্টের হেড তার বরাবর আবেদন পেশ করতে হবে মাতৃত্বকালীন ছুটির জন্য নোটিশ প্রদানে অব্যাহতি পূর্ব পরবর্তী তিন মাসে তার প্রাপ্ত মজুরি মোট মজুরি উক্ত সময়ে তাহার মোট প্রকৃত কাজের দিন দিনগুলি দ্বারা ভাগ করিয়া যে হার নিরূপণ হইবে উহা তাহার দৈনিক মজুরি হিসেবে গণ্য হবে উক্ত মজুরি সন্তান প্রসবের পূর্বে এবং সন্তান প্রসবের পরে মোট দুই কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তি ছাপ্পান্ন দিন দ্বিতীয় কিস্তি ছাপন দিনের মজুরি এখানে আমি একটু বলেই রাখি নোটিশ প্রদানের পূর্ববর্তী যে তিন মাসে যে তিন মাসে যে জব করবে তিন মাসে অ্যাকচুয়াল প্রেজেন্টেজ এবং তিন মাসে সে টোটাল যে ইনকাম এর ভেতরে বোনাস থাকুক টাইম থাকুক এভরিথিং সব টোটাল ইনকামকে তিন মাসের অ্যাকচুয়াল প্রেজেন্টেজ দিয়ে ভাগ দিয়ে এখানে একশো বারো দিয়ে গুণ করতে হবে প্রথম কিস্তিতে ছাপ্পান্ন দিয়ে গুণ করতে হবে দ্বিতীয় কিস্তিতে ছাপ্পান্ন দিয়ে গুণ করতে হবে আমি পরবর্তীতে এক্সেল শিটের মাধ্যমে আপনাদের চেষ্টা আরো আবেদনপত্র কর্তৃপক্ষের পরবর্তী তিন দিনের মধ্যে কর্তৃপক্ষ আট সপ্তাহের অগ্রিম টাকা এবং একশো বারো দিন বা ষোলো সপ্তাহের ছুটি প্রদান করিবেন সন্তান প্রসভাবার পুনরায় চিকিৎসা প্রত্যয়নপত্রের জন্ম নিবন্ধন কর্তৃপক্ষের নিকট দাখিল করিলে পরবর্তী তিন দিনের মধ্যে কর্তৃপক্ষ অবশিষ্ট আট সপ্তাহ ভাতা প্রদান করিবে এখানে দেখা যাক প্রসূতি ইচ্ছে করলে তিনি তার পক্ষে প্রসূতি ভাতা গ্রহণ করার জন্য একজন ব্যক্তিকে মনোনীত করে যেতে পারেন কোনো কারণবশত নির্দিষ্ট সময়ে আবেদন করতে না পারলে সন্তান প্রসার পরেও প্রয়োজনীয় ডাক্তারি প্রমাণপত্র এবং জন্ম নিবন্ধন সহ আবেদন করলে প্রসূতি কর্মী মাতৃকালীন সুবিধা ভাতা পাবেন সবে সত্য থাকে যে সন্তান প্রসবের আট সপ্তাহর মধ্যে সন্তান প্রসবের প্রবণতা পেশ না করি করতে পারলে তিনি প্রসূতি সুবিধা বা কোনো অংশ পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হইবেন এখানে বলা আছে কারখানা কর্তৃপক্ষ প্রসূতি কালীন ছুটি বিষয়ে দেখা ভালো করার জন্য এইচআর বিভাগের দেখা একজন সুনির্দিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া আছে এখানে কার দায়িত্ব দেওয়া আছে রেসপন্সিবিলিটি পার্সনের কথা এখানে উল্লেখ আছে এখানে প্রযোজ্য এখানে যে কোম্পানির নাম এর কর্মরত সকল মহিলা শ্রমিক বা কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে এই আইনটি এখানে রেফারেন্স সূত্র নম্বর নম্বরে আছে প্রণয়নকারী অনুমোদনকারী চূড়ান্ত অনুমোদনকারী তারপরে এখন আমি আপনাদের আবেদন ফর্মের একটা নমুনা দেখাবো কিভাবে আবেদন ফর্মটি তৈরি করবেন এখানে একজন শ্রমিক এভাবে একটা লিখিত আবেদন প্রস্তুতি কল্যাণ সুবিধা পাওয়ার জন্য আবেদন একটা আবেদন এভাবে একটা আবেদন জমা দিতে পারে এইচআর ডিপার্টমেন্টে এবং একটা নমিনি ফর্ম দেখাবো এ এভাবে একটা নমিনি ফর্মও তৈরি করতে পারে বরাবর মহাব্যবস্থক মানব সম্পদ বিভাগ এখানে কোম্পানির নাম কোম্পানির লোকটোগ দিয়ে এভাবে নমিনি ফর্ম একটা তৈরি করতে আবেদনকারী ছবি নমিনি ছবি এভাবে তৈরি করতে হবে কর্তৃত্ব ফর্ম বা প্রসঙ্গে জানা যাচ্ছে যে উল্লেখিত ব্যক্তির নাম ঠিকানা এখানে তার থানা জেলা বাবার নাম এনআইডি নম্বর এনআইডি নম্বর একটা দিতে হবে এখানে কে আমার বেতন ও মাতৃকালীন ছুটির টাকা উত্তোলন করার কর্তৃত্ব অর্পণ অনুমতি প্রদান করলাম পরে আছে হাতের উপর ব্যক্তি যাতে আমার উপরোক্ত টাকা উত্তোলন করতে পারে তার ব্যবস্থা করে বাধিত করবেন আপনার বিশ্বাস যে যে আরেকজনের উপর কর্তৃত্ব অর্পণ নমিনি মনোনীত ব্যক্তির নমুনা ফর্ম এখানে নমুনা স্বাক্ষর তার এখানে তিনটা ন স্বাক্ষর করতে হবে এবং এভাবে তৈরি করা যায় বিভিন্নভাবে তৈরি করা যায় আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম বিশ্বস্ত পদবী আইডি নম্বর যে কল্যাণ সুবিধা হয় তার ডিটেলস এখানে আর যে নমিনি থাকবে তার নমুনা স্বাক্ষর এবং এখানে তার যাবতীয় অ্যাড্রেস থাকবে থাকবে এবং ওপরে তার একটা ছবি থাকবে এভাবে আপনারা তৈরি করতে পারেন এবার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কিভাবে শ্রমিকদের ট্রেনিং দিবেন ট্রেনিং সিটটা কেমন হবে এভাবেই আপনি প্রশিক্ষণ দিতে পারেন এখানে বিশেষ সুবিধা কি কি সুবিধা থাক থাকে গর্ভবতীদের জন্য একটু দেখে নেবেন এই সুবিধাগুলো থাকে তারপরে মাতৃত্বকালীন ছুটি কীভাবে ছুটি দিবেন এখানে আছে আপনারা একটু দেখে নেবেন এইগুলো মাত গর্ভবতী মহিলা শ্রমিকের প্রতি মালিক ও অন্যান্য শ্রমিকের দায়িত্ব আমরা একসাথে যারা জব করি আমাদের এবং মালিকের কী দায়িত্ব এখানে বর্ণনা করা আছে আপনারা একটু দেখে নেবেন সুবিধা দিয়ে কি কী সুবিধা পাবে এখানে ডিটেলস দেওয়া আছে এখন আমরা যাই কিভাবে একটি মাতৃত্বকালীন ছুটির বিল তৈরি করবেন বিলের বিলের আমি একটা মজার বিষয় আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা বিলটি তৈরি করতে পারবেন আপনারা এই ফর্মেটে যদি তৈরি করেন খুবই সহজে অল্প সময়ের মধ্যে একটা বিল তৈরি করতে পারবেন যেমন এখানে দ্বিতীয় কিস্তি এটা প্রথম কিস্তি হতে পারে দ্বিতীয় কিস্তি সেম বিল আপনারা এখানে এভাবে করবেন বিল তৈরির তারিখ বিল প্রদানের তারিখ কয় তারিখে তৈরি করলেন কয় তারিখে প্রদান করলেন নাম আইডি নম্বর পদবী শাখা বিভাগ জন্ম তারিখ এখানে জন্ম তারিখ দিলেই অটোমেটিক লেখানে ওর বয়সটা চলে আসবে এখান থেকে এটা থেকে এটা থেকে আপনারা এটা থেকে এটা এটা থেকে এটা মাইনাস করে দেবেন বয়সটা চলে আসবে নিয়োগের তারিখ একটা নিয়োগের তারিখ দিবেন তার কয় টাকা মজুরি মাসিক বেতন কত এখানে উল্লেখ করবেন এবং নোটিশ প্রদানের তারিখ সে যে তারিখে নোটিশ দিবে এবং নোটিশের নোটিশের সাথে সে ডাক্তারের একটা সার্টিফিকেট দেবে সম্ভব আট সপ্তাহ একটা ডেট এখানে দিবে সেই সার্টিফিকেটের ডেটটা এক্সপেক্টেড এক্সপেক্টেড বেবির বার্থডেটা এখানে বসাবেন এবং এখানে প্রস্তুতি কল্যাণ ছুটি জাস্ট ওটা থেকে আপনি ওই সন্তান প্রসবে সম্ভাব্য তারিখ থেকে মাইনাস পঞ্চান্ন দি পঞ্চান্ন দিয়ে মাইনাস করে দেবেন দিয়ে ইন্টার দিবেন দিলেই আপনার প্রথম তারিখটা বাইরে হয়ে যাবে এবং দ্বিতীয় এখানে ওইখান থেকে এটা যে ডেটটা এখানে বসালেন যে ডেটটা এখানে বসা বসানো হয়েছে ওখান থেকে একশো এগারো দিয়ে এখানে যোগ দিবেন দিলে জাস্ট আপনার একশো বারো দিন এখানে চলে আসবে তারপরে এবং এখানে অটোমেটিকলি আপনার এগুলো চলে আসবে এগুলো আর আপনার বসানো লাগবে না যেমন এখানে যে ডেটটা এই ঘরে যে ডেটটা আসবে সেখান থেকে একানব্বই মাইনাস করে দিবেন এবং এখান থেকে তিরিশ যোগ করে দিবেন এই ডেটের থেকে এখানে তিরিশ যোগ করে দিবেন পরেরটাও তিরিশ যোগ করে দিবেন দিলে আপনার অটোমেটিকলি শালগুলো এই মাসগুলো এখানে চলে আসবে এবং প্রকৃত আপনি স্যালারি শিট দেখে প্রকৃত দিবস এখানে বসাতে বসায় দিবেন এবং ওই কর্মদিবাসের পরিবর্তে সে কত মজুরি পেয়েছে এখানে এই তিন মাসের মজুরি টোটাল মোট মজুরিটা এখানে বসাবেন যদি তার উৎসব বোনাস থাকে বসাবেন যদি অন্য অন্য সুবিধা থাকে এখানে বসাতে পারেন ওভারটাইম টাইম থাকে আপনি ওভার একটা ঘর নিয়ে বসাতে পারেন এবং এই সবকটা যোগ করে এটা 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 যোগ করে এখানে এটা 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 যোগ করে এখানে সব কয়টা যোগ দিয়ে এখানে এই তিনটা যোগ দিয়ে এখানে যোগ দিবেন একটা দেওয়ার পরে আপনার এখানে চলে আসবে সর্বমোট এখানে সর্বমোট বাহাত্তর এই তিনটা যোগ বাহাত্তর এই তিনটা যোগ যা আসে তাই এই তিনটা যোগ যা আসে তাই এই তিনটা যোগ যোগ করে টোটাল টাকা দেয় এখন একদিন এখানে আছে গত তিন মাসে মোট আয় ডিভাইডেড বাই গত তিন মাসের মোট কর্ম দিবস গণিতার একশত বারো দিন প্রস্তুতির কল্যাণ সুবিধা সুতরাং একদিনের আয় এক দিনের আয় এখান থেকে ভাগ দিয়ে আপনি টোটাল এই টোটাল থেকে এটা ভাগ দিবেন দিলেই তো একদিনের আয় বাহির হয়ে যাবে চারশো তো দশ টাকা প্রস্তুতি কল্যাণ সুবিধা এখানে সুবিধা আছে এটা দিয়ে একশো বারো দিয়ে যেটা বাইরে হবে এটার একশো বারো দিয়ে গুণ দিবেন দিলে এই টাকাটা চলে আসবে এবং এখানে আপনি দেখাইতে পারেন কথায় সেই টাকাটা এখানে লিখতে পারেন যে টাকা চলে আসবে এবং এখানে কিস্তি আছে মোট টাকা ডিভাইডেড বাই টু দুই কিস্তিতে দিবেন এখানে যে টাকা এই টাকা এখানে এই টাকাটা এখানে নিয়ে আসবেন নিয়ে আসবে ডিভাইডেড বাই টু এক কিস্তিতে যে টাকা আসবে এখানে দিয়ে এখানে কথা একটা লিখে দিবেন প্রস্তুতকারী সিনিয়র একজেটিভ যে থাকবে তার সুপারিশকারী আর এখানে অনুমোদনকারী যে জিএম থাকবে অনুমোদন করবে এভাবে আপনারা একটা ফর্ম তৈরি করতে পারেন আমি ফর্মটা বাদ দেখে কিস্তি প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি এখানে উল্লেখ করে দিবেন আপনারা ফর্মটি তৈরি করতে যাই হোক এবার আমি একটু আপনাদেরকে একটু একটা দেখাই এখানে যোগ্য ছয় মাস পূর্ণ হয়েছে যাদের বয়স তারাই পাবে এবং এখানে আছে প্রস্তুতি কল্যাণ ছুটির মোট ষোলো সপ্তাহ আট সপ্তাহ আট সপ্তাহ করে একশো বারো দিন ছুটির নিয়ম বলি এখানে আছে তিন মাসের মোট উপার্জন উক্ত এই বললাম বিগত যখন ছুটির ছুটি নিবে তার বিগত তিন মাসে আহ total actual present days divided by এই divided by তিন মাসের যে টোটাল মজুরি ভাগ করে যেটা আসবে একদিনের ওই একদিন দিয়ে একশো বারো দিনের গুন আপনারা এটা একটু দেখে নেবেন যদি কোনো গর্ভবতী শ্রমিকের দুই বা ততোধিক সন্তান জীবিত থাকে তবে সে বিনা সুবিধা এ ছুটি পাবেন বিনা কোন সুবিধা হয় না দুই বা সন্তান জীবিত থাকলে সুবিধা পাবে না তবে ছুটি পাবে প্রতিটি কল্যাণ ছুটি ভোগ ভোগ শ্রমিক সন্তান প্রসবের সময় এর আগে পরে মারা যায় সেক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন চতুর্থ অধ্যায় ঊনপঞ্চাশ ধারা অনুযায়ী তার nominee এ সুবিধা পাবে আবারো বলে রাখি বন্ধুরা এটা আপনারা একটু সুন্দর করে দেখবেন তাহলে আপনারা এটা খুব সহজে তৈরি করতে পারবেন এবার আসা যাক কি কি বিষয়ে শ্রম আইনের সম্পর্কে প্রশ্ন আসতে এই ভাই বোর্ডে আহ প্রশ্ন আসতে পারে মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে যেমন এক নম্বর নিয়োগের সময় কি আপনার গর্ভবতী পরীক্ষা করা হয়েছিল নাকি এটা এই প্রশ্নগুলো টাইপের হতে পারে না এটা শ্রমিকের প্রশ্ন করা হচ্ছে কতদিন কর্মচারী থাকলে মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যায় ছয় মাস কারখানায় নিয়ম অনুযায়ী গর্ভবতী শ্রমিক কর্মচারী দৈনিক কত ঘন্টা কাজ করতে পারে আট ঘন্টা গর্ভবতী শ্রমিক কর্মচারী শেখা কতদিন পর পর হয় এক সপ্তাহ মাস বা সাপ্তাহিক বা মাসিক গর্ভবতী শ্রমিক কর্মারীদের চেনার জন্য কোন কোন ব্যাজ দেওয়া হয় কিনা অবশ্যই ব্যাজ দেওয়া হয় তাদের চেনার জন্য দুর্যোগের সময় একটা টিম থাকে তারপরে গর্ভবতী শ্রমিক কর্মচারীদের জন্য কোনো ভারী কাজ করানো হয় কিনা না না হয় না মাতৃত্বকালীন ছুটি কত দিন একশো বারো দিন মাতৃতকালীন ছুটির টাকা কিভাবে হিসাব করতে হয় বিগত তিন মাসের অ্যাকচুয়াল প্রেজেন্টেজ এবং বিগত তিন মাসের মোর্টিন ডিভাইডেড বাই মোট ইনকাম দিয়ে একদিন যে টাকাটা বাইরে একদিনের টাকা গুণী একশো বারো দিন মাতৃকালীন ছুটির টাকা কয়টি কিস্তিতে দেওয়া হয় দুইটি দুইটি কিস্তিতে দেওয়া মাতৃত্বকালীন অবস্থায় কেউ মৃত্যুবরণ হলে তার টাকা দিতে হয়